বিসর্জনের মেলায় ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে কমপক্ষে 25 জন ভর্তি হাসপাতালে। বিসর্জনের মেলায় গিয়ে ফুচকা খেয়ে অসুস্থ বহু, হাসপাতালে ভর্তি কমপক্ষে 25 জন। ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের কল্যাণীতে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। দুর্গাপুজোর পর একাদশীতে প্রতি বছর মেলা বসে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণীতে। এ বছরও তার উন্নতি হয়নি। সেখানে জমায়েত করেছিলেন গ্রামের বাসিন্দা। ওই মেলায় একজন মাত্র ফুচকা বিক্রেতা বসেছিলেন। স্বাভাবিকভাবেই গ্রামের প্রায় সকলেই তার দোকান থেকে ফুচকা খান। এ পর্যন্ত ঠিক ছিল সবটাই। বাড়ি ফেরার পর মাঝরাত থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। শুরু হয় পেট ব্যথা, বমি ও পায়খানা। একে একে অসুস্থদের ভর্তি করা হয় বংশীহাড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে। এই মুহূর্তে 25 জন ভর্তি রয়েছেন সেখানে, তাদের মধ্যে 4 জন শিশু। অসুস্থরা বংশীহাড়ির মুরাদপুর, ইলাশপুর, গোবিন্দপুর, কুশকারি, নিখরিপাড়া, সহপুকুর গ্রামের বাসিন্দা। অসুস্থরা জানিয়েছেন তারা প্রত্যেকেই ফুচকা খেয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকার কোনো সমস্যার কারণেই এই ঘটনা। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, প্রত্যেকের সুচিকিৎসা চলছে, এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।